বার কাউন্সিলের যে সিদ্ধান্ত আমরা দেখতে পেয়েছি এটা আইন বহির্ভূত, বার কাউন্সিলের কোনো আইনি অধিকার নেই এ ধরনের সিদ্ধান্ত নেবার। সর্বাত্মকভাবে এই কালা দিবস চলছে সারা রাজ্যের সমস্ত আদালতে। সবথেকে সৌভাগ্যের বিষয়, কলকাতা হাইকোর্টের 799 জন আইনজীবী আজকে কালো ব্যাজ পরে ঘোরেননি এবং বার কাউন্সিলের এই বেআইনির বিরুদ্ধে তারা লড়াই করছেন। যেটা ঘটেছে সেটার জন্য দায়ী যদি কেউ থেকে থাকে তারা হচ্ছে বাম এবং বিজেপি আইনজীবী এবং কংগ্রেস, কিছু কংগ্রেসের আইনজীবী। তারা কিন্তু 13 নম্বর কোর্টে যে ঘটনা ঘটেছে এর জন্য টোটালি তারা দায়ী। আমাদের বিচারপতিদের সাথে যে সম্পর্ক আগে ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে, এর মধ্যে কোনো অন্তর্গত আমাদের নেই। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে। বিগত 7 দিন ধরে কিন্তু এই বিষয়ে সমস্ত খবর একদম শিরোনামে রয়েছিল, কিন্তু এই পুরো ঘটনার একদমই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বর্তমানে একদমই কেন্দ্রীয় বার কাউন্সিলের 3 জন সদস্য তারা বর্তমানে কলকাতায় এসেছেন এবং কলকাতা হাইকোর্টে তারা এখন প্রবেশ করেছেন এবং প্রবেশ করে মূলত 3টি বিষয় তারা মূলত গুরুত্ব দিয়ে দেখবেন। কী কী বিষয়? প্রথম বিষয়টা সেদিনকে গোটা সিসিটিভি পুলিশ তারা সংগ্রহ করবেন এবং তার পরবর্তীতে বার কাউন্সিল অর্থাৎ রাজ্য বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে তারা কথা বলবেন এবং কলকাতা হাইকোর্টের প্রধান রেজিস্ট্রার তার সাথে দেখা করবেন এবং মূলত এই 3টি কার্যক্রম সেরার পরে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাবেন। কিন্তু তারই মাঝখানে কলকাতা হাইকোর্টের বি গেটের সামনে কিন্তু বিচারপতি রাজশেখর মান্থার বিচার পদ্ধতি নিয়ে, বিচার পদ্ধতির পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু আরও একাংশের আইনজীবী তারা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই বিক্ষোভ প্রদর্শনের পাল্টা উল্টে আবার কিছু বিজেপিপন্থী আইনজীবীরাও কিন্তু তারা সরাসরি জুডিশিয়ারিকে রক্ষার দাবিতে, তারা জুডিশিয়ারিকে রক্ষা করতে তারা উল্টো কিন্তু তারা আবার বিক্ষোভ করছে। সুতরাং গোটা দিনব্যাপী কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বর বলাতে পারে বেশ উত্তপ্ত। সারা রাজ্যের আইনজীবীদের কাছে বার কাউন্সিল আবেদন করেছেন চেয়ারম্যান অশোক দেব যে আজকে যেভাবে আইনজীবীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যে তারা আদালতের কাজে যদি যেখানে দেখে যে আদালতে নিরপেক্ষ বিচার হচ্ছে না, আদালতের পক্ষপাতদুষ্ট বিচার হচ্ছে, সেখানে তারা নিজেদেরকে বিরত রাখতে পারে সেই অধিকার আজকে কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে। এবং আরেকটি কারণ, যে রুল ইস্যু হয়েছে সেই কারণে আজকে বার কাউন্সিল পশ্চিমবঙ্গ সারা রাজ্যে সমস্ত আদালতে কালো ব্যাজ পরে আইনজীবীরা কালা দিবস পালন করছে এবং সর্বতভাবে সর্বাত্মকভাবে এই কালা দিবস চলছে সারা রাজ্যের সমস্ত আদালতে। পশ্চিমবাংলার ইতিহাসে যে বিচার ব্যবস্থার পর একটা কলঙ্কিত অধ্যায় শুরু হয়েছে, বর্তমান যে শাসক দল আছে এরা বিচার ব্যবস্থার উপর যে বড় বড় আক্রমণ করেছে দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই যারা রেজলিউশনটা পাস করেছেন বার কাউন্সিলে তারা জানে না, আইন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তার কারণ কন্টেম্প রুল ইস্যু করার ক্ষেত্রে কোনো রকম আগাম কাউকে শুনানির সুযোগ নেই। আগাম শুনানির সুযোগ দেওয়ার জন্যই আগে কন্টেম্প সাব্যস্ত না করে কন্টেম্প রুল ইস্যু করা হয়েছে। এই অবস্থায় আজকে এবং তারপরও তারা একটা অন্যায় রকমভাবে রেজলিউশন পাস করেছে যার মাধ্যমে বলেছে আজকে কালা দিবস পালন করবে কালা ব্যাজ পরে। কিন্তু সবথেকে সৌভাগ্যের বিষয়, কলকাতা হাইকোর্টের 799 জন আইনজীবী আজকে কালো ব্যাজ পরে ঘোরেননি, এইটাকে তারা অগ্রাহ্য করেছেন এবং বার কাউন্সিলের এই বেআইনির বিরুদ্ধে তারা লড়াই করছেন। বার কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল যেটা রেজলিউশন করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো মানছি, কেউ হয়তো মানছে না, দ্বিমত থাকতে পারে। আর এমন কিছু ঘটনার একার নয় যে এত বিরাট করে ফলাও করে সমস্ত কিছু করে এটা সারা রাজ্যব্যাপী বার কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল জারি করেছে। কেউ মানতেও পারে, কেউ নাও মানতে পারে, রেজলিউশন ইজ এ ফ্যাক্ট। বাট ওভারঅল কথা হচ্ছে যে ল ইজ ওয়েল সেটেল, এবার কোনো ব্যাপারে কথা হচ্ছে লকে উপেক্ষা করা যায় না। আমাদের বিচারপতিদের সাথে যে সম্পর্ক আগে ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে, এর মধ্যে কোনো অন্তর্গত আমাদের নেই, আমাদের এখনও আছে, থাকছে এবং থাকবে। যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা নিয়ে এনকোয়ারি করার দায়িত্ব একমাত্র পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের, কিন্তু সর্বভারতীয় বার কাউন্সিল এখানে এসছেন, ওনারা এখানে এনকোয়ারি করছেন, ওনারা সবার সাথে কথা বলছেন, দে আর মোস্ট ওয়েলকাম। যেটা ঘটেছে সেটার জন্য দায়ী যদি কেউ থেকে থাকে তারা হচ্ছে বাম এবং বিজেপি আইনজীবী এবং কংগ্রেস, কিছু কংগ্রেসের আইনজীবী। তারা কিন্তু 13 নম্বর কোর্টে যে ঘটনা ঘটেছে এর জন্য টোটালি তারা দায়ী। এতে তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা তাদের কোনো রকম দায়িত্ব নেই। এটা তো কিছু না, এটা বললাম যে যেটা আমি আবার বললাম, এটার প্রতি কি প্রতিবাদ হচ্ছে, এটা হচ্ছে কি যে বার আর বেঞ্চের যাতে ইম্প্রুভ হয় রিলেশনটা,
সেটার জন্যই আমাদের আরো চেষ্টা করা যাতে এটা কিছু না এটা জাস্ট একটা সিম্বলিক প্রটেস্ট যাতে বার বেঞ্চের রিলেশনটা আরো ভালো হয় কারণ আমরা তো একই পরিবারের বারার বেঞ্চ একে অন্যের পরিপূরক আইনজীবী মানেই দ্বিমত হবে এক পক্ষ বাদী এক পক্ষ বিবাদী যে হারবে আবার সে অ্যাপিল বেঞ্চে যাবে এই তো নিয়ম এখানে দ্বিমতের ব্যাপার নেই হাইকোর্টে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করছেন কিন্তু তারা সমস্ত মেম্বারদের নোটিশ করেননি এক দুই বার কাউন্সিলের যে সিদ্ধান্ত আমরা দেখতে পেয়েছি এটা আইন বহির্ভূত বার কাউন্সিলের কোনো আইনি অধিকার নেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বার কাউন্সিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই আদালত অবমাননা দ্যাট ইজ ইকুয়ালি লায়াবল ফর ক্রিমিনাল কন্টেম্পট থার্ড অত্যন্ত বেদনার যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্য বলে দাবি করেন তারা কন্টেম্পট আইনের যে মূল বিষয়টাই জানেন না আমি তাদের রেজলিউশনে দেখলাম তারা বলেছেন নোটিশ না দিয়ে কন্টেম্পট রুল করার জন্য কোনো নোটিশ করতে হয় না এই ফান্ডামেন্টাল অফ লটা যারা জানেন না তারা বার কাউন্সিলে বসে আছেন অত বোঝাই যাচ্ছে এই বার কাউন্সিল কী সিদ্ধান্ত নিতে পারেন আদালতে অন্দরে অরাজনৈতিকভাবে বললেও রাজনীতির রং কিন্তু মেখে ফেললো গোটা আদালত চত্বর এমনটাই কিন্তু ছবি উঠে আসলো মূলত একপক্ষ আইনজীবী তারা দাবি করছেন যে আন্দোলন করা সকলের অধিকার উল্টো দিকে আরেক পক্ষের আইনজীবী তারা বলতে চাইছেন যে জুডিশিয়ারিকে রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং তার পাশাপাশি কোনো রকমের অন্যায় আন্দোলন সংঘটিত হলে আদালতে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মূলত এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গোটা দিনব্যাপী আদালত চত্বর উত্তপ্ত থাকলো একদিকে যে আসলে সেন্ট্রাল বার কাউন্সিলের তিনজন সদস্য অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা রাজশেখর মান্তার এজলাস বয়কটকে ঘিরে সমস্ত তথ্য প্রমাণ তারা এখানে যেমন নিতে আসলো সেই সময় দাঁড়িয়ে গোটা আদালত চত্বর কিন্তু আইনজীবীদের মতান্তরের জন্য উত্তপ্ত হলো ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক সমাচার প্লাস বাংলা কলকাতা